আজ আমি তোমাদের শুকতারা থেকে একটা ছোট্ট গল্প শোনাব। এটা লিখেছেন সুনীল বন্দ্যোপাধ্যায় আর গল্পের নাম মিশন। প্রীতিন রায় আর সঞ্চারী বসু রায় দুজনেই নামী বৈজ্ঞানিক। প্রীতিন অ্যাপ্লাইড ফিজিক্সের স্পেশালিস্ট, সঞ্চারীর দক্ষতা রেডিও ফিজিক্সে। কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ, এছাড়া বেশ কয়েক বছর আমেরিকায় অধ্যাপনার কাজে আর নাসাতে কাটিয়ে কলকাতার ভেরিয়েবল এনার্জি প্রজেক্টে যখন যোগ দিলেন প্রীতিন আর সঞ্চারী, ছেলে চার্ণকের বয়স তখন 18, মেয়ে উর্বশী 13। চার্ণক সুযোগ পেল কানপুর আইআইটিতে আর উর্বশী ক্লাস 8 ভর্তি হলো লা মার্টিনিয়ারে। প্রীতিন আর সঞ্চারীর যে আর একটি সন্তান আছে তা কলকাতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতই না। 8 বছরের মিশনকে দেখে সকলেই তাই অবাক। তারা আরও বিস্মিত এটা শুনে যে একটা জটিল অসুখে ভুগছে মিশন, ফলে তাকে স্কুলে দেওয়া যাচ্ছে না। সুন্দর দেখতে তাকে, কথাও বলে ভারী সুন্দর, দিব্যি হাঁটা চলা খেলাধুলো করে। তার কি এমন অসুখ থাকতে পারে যে স্কুলে দেওয়া যায় না? কিন্তু অন্যের ব্যাপার নিয়ে কেউ কৌতূহল দেখায় না বেশি, ফলে রহস্যটা রহস্যই থেকে গেল। দিনের বেলা কেউ বাড়ি থাকে না বলে মিশনের দেখাশুনো করার জন্য মুম্বাই থেকে সঞ্চারীরা নিয়ে এসেছেন একটি অনাথ মারাঠি মেয়েকে, অঞ্জলি। অঞ্জলি মারাঠি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, ফলে আশেপাশের কারোর সঙ্গেই তার কোনো যোগাযোগ গড়ে ওঠেনি। মিশনকে অঞ্জলি বাবু বলে ডাকে। সেদিন প্রীতিন সঞ্চারী বাড়ি ফিরতেই অঞ্জলি বলল, ভাবি বাবুর বোধহয় শরীর খারাপ, আজ একদম খেলাধুলো করেনি, হাসেনি, বেড়াতেও যায়নি। প্রীতিন সঞ্চারীও দেখলেন সত্যি ছেলেটা কেমন গম্ভীর মুখে বসে আছে। চা জল খাবার খেয়ে তারা মিশনকে নিয়ে নিজেদের ল্যাবরেটরিতে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ঘণ্টাখানেক বাদে যখন বেরোলেন দেখা গেল মিশনের মধ্যে হাসি খুশি ভাবটা ফিরে এসেছে, কথাবার্তা বলছে সকলের সঙ্গে। স্কুল থেকে ফিরে উর্বশীরও মন খারাপ হয়েছিল মিশনের এই অবস্থা দেখে। ওকে ভালো দেখে বেশ হেসে বলল, মাঝে মাঝে তোর কী হয় বলতো বিশু, আমাদের সবার মন খারাপ করে দিস। সঞ্চারী বললেন, শরীর খারাপ তো সকলেরই হয় রে উষি, মিশুর কিছু হলে এত ভয় পাস কেন তুই? কি জানি কেন মনে হয় তোমরা ওকে আমাদের থেকে আলাদা করে রাখো। সঞ্চারী এক পলক তাকালেন প্রীতিমের দিকে, তারপর হেসে বললেন, কি যে বলিস না উষি, ওসব ভাবনা ছাড়, হোম টাস্কে মন দে, নইলে স্কুলে কাল বকা খাবি। কিন্তু উষি সত্যিই বুঝতে পারে না মা বাবা মিশুকে কেন এত আগলে রাখে। লোকের কাছে বলে ওর কঠিন রোগ, মাঝে মাঝে অসুস্থ হয় বটে, তবে তেমন জটিল কিছু মনে হয় না, কোনো ডাক্তারও বাড়িতে আসে না, মা বাবা নিজেরাই বাড়ির ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্ট করে। দাদা বাড়ি থাকলে উষি এ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে চেয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি, দাদাও কেমন যেন হু হা করে ব্যাপারটা এড়িয়ে যায়। বিকেল 5টা নাগাদ অঞ্জলি আধ ঘন্টার জন্য মিশুকে পাড়ার পার্কে বেড়াতে নিয়ে যায়। বেড়াতে বেরিয়ে অঞ্জলি নিজেও যেমন কারোর সঙ্গে কথা বলে না ভাষা সমস্যার জন্য, তেমনি মিশুকেও কোনো বাচ্চার সঙ্গে কথা বলতে দেয় না। প্রীতিন আর সঞ্চারীরই নির্দেশ এটা। সেদিন উষি একটু তাড়াতাড়ি ফিরেছে স্কুল থেকে, একজন শিক্ষকের ফেয়ারওয়েল ছিল, সেজন্য 2 ঘন্টা আগেই স্কুল ছুটি হয়ে গেছে। সেও তাই অঞ্জলি আর মিশনের সঙ্গে বেড়াতে যাবার জন্য তৈরি হলো। দিদি যাচ্ছে, মিশু খুব খুশি। পার্কটা বেশ বড়, চারদিক গাছপালা দিয়ে ঘেরা, ছোটদের মনোরঞ্জনের সব ব্যবস্থাই আছে। গাছের ফাঁকে ফাঁকে বেঞ্চ পেতে দেওয়া, বৃদ্ধ বৃদ্ধারা বেঞ্চগুলোতে বসে দুদণ্ড কাটিয়ে দেয়, বাচ্চারা খেলাধুলো করে, হইচই করে, ওদের দেখে বৃদ্ধ বৃদ্ধাদের মনও রঙিন হয়ে ওঠে। উষিরা যখন পার্কে ঢোকার মুখটাতে পৌঁছলো, দেখলো অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং বাচ্চারা সব রাস্তায় দাঁড়িয়ে, তাদের মা বা আয়ারাও তাদের পাশে বাইরে দাঁড়িয়ে উত্তেজিত মুখে কিছু বলছে। পার্কে কেউ ঢুকতে পারছে না। ওরা দেখলো
জনাটেক 17-18 বছর বয়সী ছেলে আর কে ফুটবল খেলছে, তারাই বাধা দিচ্ছে অন্য কাউকে ঢুকতে। এ তো রীতিমতো অন্যায়। খুশি যতদূর জানে এ পার্কটা বাচ্চা আর বুড়োদের জন্যই, বড় ছেলেদের ফুটবল খেলার জায়গা তো এটা নয়। কিন্তু জোর যার মুলুক তার, কে প্রতিবাদ করবে? মিশু জিজ্ঞেস করল, কী রে দিদি, পার্কে যাব না? খুশি বলল, আজ বোধহয় পার্কে বেড়ানো হলো না বুঝলি মিশু। কেন কেন? দেখ না, বড় বড় ছেলেরা ফুটবল খেলছে পার্কে, ওরাই ঢুকতে দিচ্ছে না কাউকে। দিদি তুই একটু দাঁড়া, আমি দেখছি। কেউ কিছু বোঝার আগেই সবাইকে ঠেলে সরিয়ে পার্কে ঢুকে গেল মিশু। ভয় পেয়ে উষি আর অঞ্জলি পার্কের রেলিংয়ের ধারে ছুটতে গেল। মিশুকে দেখেই ছেলেগুলো খেলা ফেলে ছুটে এসে তাকে ঘিরে ধরল। নেতা গোছের একটা ছেলে বলল, কী রে খোকা, তোর প্রাণের ভয় নেই, পার্কে ঢুকে এলি যে বড়, শুনিস নি, আজ থেকে এই পার্কটা আমাদের। না, এ পার্ক তোমাদের জন্য নয়, বাচ্চা আর বুড়ো মানুষদের জন্য। বাবা, এটুকু ছেলে কথা শিখেছে খো, যাবাক অন্য জায়গায় ব্যবস্থা কর এক তোরা। না, আমরা এখানেই খেলব, এখানেই বেড়াবো, তোমরা চলে যাও। এবার আর একটা ছেলে বলল, বড্ড বেশি বকবক করছিস তো, দাঁড়া। বলেই ছেলেটা মিশুর কান ধরে পার্কে ঢোকার রাস্তার দিকে হিড় হিড় করে টেনে নিয়ে চলল। সে অবস্থাতেই মিশু হঠাৎ লাফিয়ে উঠে ছেলেটার মুখে মারল এক ঘুষি। ঘুষি খেয়ে ছেলেটা উল্টে পড়ল। সঙ্গে সঙ্গে অন্য ছেলেগুলো এসে মিশুকে ঘিরে ধরে মারতে গেল। অদ্ভুত কৌশলে পাশ কাটিয়ে মিশু ক্যারাটের চালে পা চালিয়ে বাকি সাতটা ছেলেকেই ধরাশায়ী করে ফেলল। পার্কের বাইরে সবাই হাততালি দিয়ে উঠল। উষি ছুটে এসে মিশুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, তোর লাগেনি তো মিশু? অঞ্জলিও এসে গেছে। মিশু হাসি মুখে বলল, না না, একদম লাগেনি। সন্ধ্যায় ফিরে এসে প্রীতিন ও সঞ্চারী ঘটনাটা শুনলেন। সঞ্চারী বললেন, মিশুর কানে হাত দেওয়াতেই মিশু রেগে গেছে, আর রেগে গেলে ওর শক্তি বেড়ে যায়। প্রীতিন অবশ্য কিছু বললেন না, শুধু একবার বললেন, ব্র্যাভো মিশু, ব্র্যাভো, তুই খুব ভালো কাজ করেছিস। আরেক দিনের ঘটনা, একটা অনুষ্ঠানে গিয়েছিলেন প্রীতিন আর সঞ্চারী, সঙ্গে উষি আর মিশুও ছিল। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। গাড়ি চালাচ্ছিলেন প্রীতিন, বাইপাসের ধারে তাদের গাড়ি আটকালো জনাপাচে গুন্ডা প্রকৃতির লোক। জায়গাটা বেশ নির্জন। প্রীতিন বুঝলেন এখানে চেঁচালেও একটা জনপ্রাণী আসবে না, তিনি ইতস্তত করছেন। সঞ্চারী বললেন, গাড়ি থেকে নেমো না, গাড়ির জোরে চালিয়ে দাও, যত সব গুন্ডার দল একটা দুটো গেলে লোকের মঙ্গলই হবে। প্রীতিন দেখলেন দুটো গুন্ডা দাঁড়িয়ে আছে গাড়ির একেবারে সামনে, আর দুটো গুন্ডা দাঁড়িয়ে উইন্ডো ঘেঁষে, পঞ্চম লোকটা একটু পিছনে, প্রত্যেকেরই হাতে কিছু না কিছু অস্ত্র। পিছনের লোকটার হাতে রিভলভার, গাড়ি চালাতে গেলেই চাকা ফুটো করে দেবে। প্রীতিনের পাশের সিটে মিশু, পিছনে সঞ্চারী আর উষি। মিশুর দিকে কাঁচ নামিয়ে প্রীতিন জিজ্ঞেস করলেন, কী চাও তোমরা? সঙ্গে যা আছে দে, টাকা গয়না সব, জলদি দিলে ছেড়ে দেবো, নইলে বুঝতেই তো পারছিস, তোদের লজ্জা করছে না তুই তুই করে কথা বলতে? ছিনতাই করে খাস, আবার কথাবার্তাতেও অসভ্য। মিশুর কথা শুনে একটা গুন্ডা হাত বাড়িয়ে মিশুর কান টেনে ধরেছে, সঙ্গে সঙ্গে এক কাণ্ড। মিশু গাড়ির দরজা লক খুলে বেরিয়ে সেই গুন্ডাটাকে মারল এক ঘুষি। গুন্ডাটাকে পড়ে যেতে দেখে আরেকজনে গিয়ে এলো হাতে ভোজালির মতো অস্ত্র। মিশু লাফিয়ে উঠে তার মাথায় মারল এক প্রচণ্ড ঘুষি। সে লোকটাও কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ল। পিছনের গুন্ডাটা হঠাৎ রিভলভার থেকে গুলি চালিয়ে দিল, গুলি মিশুর পাশ দিয়ে বেরিয়ে গেল। মিশু এক লাফে লোকটার হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলল। তারপর লোকটার মুখে আঘাত করলো বজ্রমুষ্টিতে, সে লোকটাও কোকিয়ে উঠে পড়ে গেল মাটিতে। সামনের গুন্ডা দুটো
কাণ্ড কারখানা দেখে তো ভয় পেয়ে ছুট লাগালো। অমনি প্রীতিন নেমে মিশুকে গাড়িতে ঢুকে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিল। দিনগুলো যাচ্ছিল ভালোই, হঠাৎ নাসা থেকে এক ফোন, মঙ্গল গ্রহ অভিযানের জন্য মিশনকে দরকার, তাকে সেই অভিযানে পাঠাতে চায় নাসা কর্তৃপক্ষ। দুজন নভোচারীর সঙ্গে মিশনকে যেতে হবে। প্রীতিনার সঞ্চারিত্ব খুব মন খারাপ, অথচ না বলতেও মন চাইছে না। বিজ্ঞানের অগ্রগতির জন্য তো কত বড় বড় বৈজ্ঞানিক কত আত্মত্যাগ করেছেন, কিন্তু কথা হলো উশি আর অঞ্জলিকে কী বলা যাবে। মিশু ওদের দুজনের ভীষণ আদরের, মিশু বলতে ওরা অজ্ঞান। যথারীতি কান্নাকাটি শুরু করলো ওরা। মিশু কী বুঝলো কে জানে, দিদি আর আন্টিকে সান্ত্বনা দিয়ে বলল, তোরা কাঁদছিস কেন রে দিদি, কত অভিজ্ঞতা হবে আমার, সেই অভিজ্ঞতা ঝুলি নিয়ে আমি আবার ফিরে আসব, তোদের অনেক মজার মজার গল্প শোনাব। উশি অঞ্জলির কান্না আর প্রীতিন সঞ্চারীর গভীর দুঃখের মাঝে বিশেষ বিমানে চেপে রওনা হলো মিশন। যাওয়ার সময় তার দু চোখের কোণাও চিকচিক করে উঠল। প্রীতিন আর সঞ্চারীর মনে হলো রোবটও তাহলে কাঁদে, সার্থক তাঁদের সৃষ্টি, সফল তাদের মিশন। কী ভালো লাগলো তো গল্পটা?